গত বছর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে ছোঁয়া লেগেছিল আন্তর্জাতিকতার ইউনেস্কোর বিশেষ তকমা পেয়েছিল কলকাতার তার ফলে উদ্যোক্তাদের উৎসাহ আরও বেড়েছে কার্নিভাল নিয়ে শুক্রবার রেড রোডের কার্নিভাল ঘিরে তাই সাজো রব প্রশাসনের অসুস্থতার জন্য গৃহবন্দিত্ব কাটিয়ে ওই দিনই আবার প্রকাশ্যে বেরোবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার পায়ের আঘাতের কারণ কার্নিভালের মূল মঞ্চের উচ্চতা খানিকটা কমানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর শুক্রবার পুজোর আগে থেকে রেড রোডে কার্নিভালের প্রস্তুতি শুরু হয়েছিল মঙ্গলবার বিজয়া দশমী শেষ হতে না হতেই চূড়ান্ত তোর্য শুরু হয়ে গিয়েছে পূর্ত দফতরের উদ্যোগে তৈরি হচ্ছে অস্থায়ী গ্যালারি এবং চেয়ারের দর্শক আসন দু হাজার কুড়ি এবং একুশ সালে কোভিড সংক্রমণের কারণে কার্নিভাল বন্ধ ছিল দু সাল থেকে আবার শুরু হয়েছে কার্নিভাল কলকাতার একশোটি পুজো কমিটিকে কার্নিভালে অংশ নিতে জন্য আমন্ত্রণ জানানো হয়েছে দু হাজার বাইশ সালে ওই একই সংখ্যায় পুজো কমিটিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল শেষ মুহূর্তে একটি পুজো অংশ না নেওয়ায় নিরানব্বইটি পুজো কার্নিভালে অংশ নেন নবান্ন সূত্রে খবর এখনও পর্যন্ত সব পুজো কমিটিতেই কার্নিভালে অংশ নেবে বলে জানা গিয়েছে তাই একশোটি পুজো কমিটি ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে শুক্রবার সকাল সাড়ে এগারোটা থেকে বেলা বারোটার মধ্যে পুজো কমিটিগুলিকে রেড রোডের কাছাকাছি আসতে হবে পুজ প্রতিটি পুজো সর্বাধিক তিনটি ট্রলার বা ট্যাবলো নিয়ে যেতে পারবে শোভাযাত্রায় সর্বাধিক পঞ্চাশ জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য কোনো উপহার আনাও বারণ রয়েছে এবার